হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আজকের দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেই পাসওয়ার্ড কিভাবে উদ্ধার করবেন বা জানতে পারবেন আর দুই হলো আপনার মোবাইলে যে ইমেল আইডি আপনি ব্যবহার করেন সেই ইমেল আইডি কোন কোন অ্যাপস এই ইমেল আইডি ব্যবহার হচ্ছে বা আপনার গুগল ইমেল আইডি অন্য কেউ ব্যবহার করছে কিনা খুব সহজে জানতে পারবেন যদি অন্য কেউ ব্যবহার করে আপনি ইমিডিয়েটভাবে বন্ধ করে দেবেন তা হলে আপনি বিপদে পড়ে যাবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের যুগে ডিজিটাল যুগে আমরা খুবই বিপদে আছি তার কারণ প্রত্যেকেই ইমেল আইডি ব্যবহার করতে হয় তার কারণ ইমেল আইডি না ব্যবহার করলে আপনি ফেসবুক চালাতে পারবেন না আপনি আপনার হাতে অ্যান্ড্রয়েড যে মোবাইলটি আছে সেই মোবাইলটিও আপনি ইউজ করতে পারবেন না খুব ভালোভাবে ইমেল আইডির খুবই গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া যত ব্যবহার করছি আমাদের অজান্তে আমরা ততটাই বিপদ ডেকে আনছি ওই জন্যে খুব সাবধানতার সাথে আপনাদের এই সব সোশ্যাল মিডিয়াগুলি ব্যবহার করতে হবে এবং জেনে বুঝে করতে হবে আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের বলবো সেই মোতাবেক যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না অনেকে বলে যে আমার ইমেল আইডি হ্যাক হয়ে গিয়েছে বা আমার ফেসবুক হ্যাক হয়ে গিয়েছে যারা ফ্রি ফায়ার খেলে তারাও বলে যে আমার আইডি হ্যাক হয়ে গিয়েছে আসলে এই সব বিষয়গুলি হ্যাক যে বিষয়গুলি বলে আদৌ তারা হ্যাক করতে পারে না আপনার কমজোরির জন্য আপনি তাদেরকে হাতে তুলে দিচ্ছেন বলে তারা আপনার অ্যাকাউন্টগুলি নিতে পারছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করব আপনারা সচেতন হওয়ার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এই ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন এসছেন এই চ্যানেলে অবশ্যই এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রিপশন বাটনটি অন করে রাখুন এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওটি আপনার লাইফ চেঞ্জ করে দেবে যদি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন আপনার যদি ইমেল আইডি বা পাসওয়ার্ড ভুলে যান বা হ্যাক হয়ে যায় আপনি কিভাবে জানতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমি কভার করব। আপনাকে সব কিছু জানতে হলে অন্য প্রসেসে দেখানো যায় খুব সহজভাবে আপনাকে বুঝতে হলে আপনি আপনার গুগল প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পর এইরকম ইন্টারফেস শো হবে আপনি আপনার ইমেল আইডি দিয়ে যেহেতু গুগল প্লে স্টোরটি লগ ইন করেছেন তাহলে ডান দিকের উপরে আপনি আপনার ইমেল আইডির লগ ইন অপশান পেয়ে যাবেন জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ইমেল আইডি শো হবে শো হওয়ার পরে আপনি দেখুন গুগল অ্যাকাউন্ট জাস্ট এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এই রকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন এখানে প্রথম অপশান হোম তারপরে আছে পার্সোনাল ইনফরমেশান তারপরে আছে ডেটা অ্যান্ড প্রাইভেসি তারপরে আছে সিকিউরিটি আপনি চলে যাবেন সিকিউরিটি অপশানে সিকিউরিটি অপশানে সিলেক্ট করার পর এইরকম ইন্টারফেস শো হবে আপনি একদম সোয়াইপ করে নিচের দিকে চলে আসবেন দেখবেন এখানে ইয়োর ডিভাইস আপনার ইমেল আইডি কোন কোন মোবাইলে ব্যবহার হচ্ছে আপনি এখানে জানতে পারবেন আমার এই মোবাইলটি রেডমি নোট নাইন প্রো ম্যাক্স এই মোবাইলে ব্যবহার হচ্ছে আর জিওমি রেডমি ফোর এক্স এই দুটি মোবাইল ব্যবহার হচ্ছে যদি আপনি দেখেন যে এখানে অন্য কোনো মোবাইল লগ আছে তাহলে আপনি জানবেন যে আপনার ইমেল আইডি অন্য কেউ ব্যবহার করছে মনে করুন রেডমি নোট নাইন প্রো ম্যাক্স এটি আমার মোবাইল এখানে দেখুন টিক চিহ্ন দেওয়া আছে যদি দেখেন অন্য কোনো মোবাইল লগ ইন হয়ে আছে আপনি এখান থেকে সাইন আউট করে দিতে পারবেন আপনি এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে ডিভাইসগুলি এখানে শো হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন সাইন আউট জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন দিয়ে সাইন আউট হয়ে যাবে দেখুন এখান থেকে ওই মোবাইলটি লগ আউট হয়ে গিয়েছে এবার আপনি কি করবেন আপনার ইমেল আইডি বা পাসওয়ার্ড আপনাকে চেঞ্জ করতে হবে সে জানে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড ওই জন্য আপনার ইমিডিয়েটভাবে ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আপনি ভিডিওটি কন্টিনিউ করুক আমি পার্ট পার্ট আপনাদেরকে বলে দেবো এবারে আপনি ব্যাক করবেন ব্যাক আসার পরে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট এখানে আপনি একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমি বলেছিলাম আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিভাবে দেখতে পাবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমার এই অ্যাপ্লিকেশানগুলি এই ইমেল আইডি লগ ইন হয়ে আছে দেখুন এখানে ফেসবুকও লগ ইন হয়ে আছে জাস্ট এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট লক বা আপনার যদি প্যাটার্ন লক থাকে আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন আমার ফেসবুকটি দুটি ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করা আছে দেখুন উপরে ইমেল আইডি এবং নিচে পাসওয়ার্ড রয়েছে এখানে দেখুন একটি চোখের আইকন রয়েছে জাস্ট এখানে একবার ক্লিক করলে এই পাসওয়ার্ডটি এখানে শো করবে আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে পাসওয়ার্ড শো করছে আবার যদি এখানে দেন তাহলে দেখুন পাসওয়ার্ডটি হাইড হয়ে গেল এইভাবে আপনি পাসওয়ার্ড দেখে নিতে পারবেন আপনার ইমেল আইডি কোন কোন মোবাইল চালাচ্ছে আমি বলে দিলাম এবার আপনার ইমেল আইডি কোন কোন অ্যাপ ইউজ করছে এখানে দেখুন আমার ইমেল আইডি অ্যামাজন অ্যাপেন সিএসসি গভ ডট ইন দেখুন এতগুলো হটস্টার এতগুলো অ্যাপস আমার ইমেল আইডি ব্যবহার করছে যেহেতু আমি দিয়েছি বলে করছে যদি আপনার মনে হয় যে এই সাইটটি ইলিগালভাবে বা আপনার অজান্তে লগ ইন হয়েছে তাহলে আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি মনে করুন পঞ্চটার জাস্ট এখানে আমি একবার ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন ডিলিট জাস্ট এখান থেকে ডিলিট করে দিলাম দেখুন ওখান থেকে ওই ওয়েবসাইটটি ডিলিট হয়ে গেল এবং লগ আউট হয়ে গেল এইভাবে আমি সবগুলো দেখাচ্ছি না আপনারা আপনার প্রয়োজন মতো অপশানগুলি ডিলিট করে দেবেন